শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, সকালটি সবার ভালো কাটবে, সুন্দর কাটবে সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। দু ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, একই সঙ্গে আছি কাজী রসনারা সাকি। প্রিয় আছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, জীবন অনিন্দ সুন্দর হোক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। আর রাঙা সকাল মানেই হচ্ছে এখানে যারা আসবেন তাদের গল্পগুলো শুনে আমরা অনুপ্রাণিত হব, সামনের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা পাবো, ব্রত নিয়ে এগিয়ে যাবো, এটাই সবসময় রাঙা সকাল আমাদেরকে শেখায়। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফরিদ আহমদ, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। সকাল শুভ সকাল। সব কিছু মিলিয়ে কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাইকে এই শরতের এই শুভ্র সকালে রাঙা শুভেচ্ছা জানাই। জি, আমরা একটু ছোটোবেলা থেকে শুরু করতে চাই, আপনার শৈশবের বেড়ে ওঠা, কোথায় বড় হয়েছেন এবং সব কিছু মিলিয়ে আসলে ছোটোবেলাটা কেমন ছিল? ধন্যবাদ। আসলে স্বাধীনতার পূর্বে আমার জন্ম বাবার সরকারি চাকরির সুবাদে ঢাকায় জন্ম হলো, আমার প্রাক শৈশব এবং শৈশবকালটা আসলে গ্রামেই বেড়ে ওঠা। ওকে, স্বাধীনতার পরপরই আসলে আমাদের নিজের জেলা যেটা নরসিংদী জেলার মনোরদি উপজেলায় গ্রামে আমরা চলে গিয়েছিলাম, এবং আমার যে প্রাক প্রাথমিক বা প্রাথমিক সেটা আমার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়েই শুরু হয়েছে। এবং তখনকার গ্রামীণ যে পরিবেশ বা সর্বোপরি যে আবহাওয়া, এটা বলবো যে আজকে থেকে অনেক পার্থক্য, এবং সেটা আসলে আমরা যারা আশির দশকে যারা স্কুল জীবনের ছাত্র ছিলাম তাদের তারা আমরা যেটা উপলব্ধি করেছি এটা আজকে যারা নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা আসলে ভাবতেই পারবে না। ওই সময়টা গ্রামে আমরা নিজে লক্ষ্য করেছি, যখন আমরা স্কুলে পড়ি প্রাইমারিতে বা হাই স্কুলে, তখন আমরা গ্রামে যেটা লক্ষ্য করেছি, গ্রামে প্রচুর খাবারের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, বিদ্যুতের অভাব ছিল, মানুষের আর্থিক অসচ্ছলতা ছিল, এবং সেই দৈন্যদশা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে নতুন করে ওঠার সময় নতুন বই প্রাপ্তি, এটা একটা অনেকটা আকাঙ্ক্ষার পর্যায়ে ছিল। বাট আজকে কিন্তু দারুণ পরিবর্তন হয়েছে এবং লক্ষ্য করার মতো পরিবর্তন হয়েছে, এবং মাত্র এই 20-30 বছর সময়ে এখন কিন্তু গ্রামে, এখন যখন আমরা গ্রামে যাই গ্রামে এখন কাপড়ের অভাব নেই, খাবারের অভাব নেই, বিদ্যুতের অভাব নেই, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে টেলিভিশন, ফ্রিজ, এবং আমরা যেটা আরও লক্ষ্য করি যে পাকা রাস্তা, মানে কোথাও কাঁচা রাস্তা নেই, মানুষের মোবিলিটি বেড়েছে, আয় বেড়েছে, কিছু ক্ষেত্রে আমরা সামাজিক বন্ধন অথবা কিছু ক্ষেত্রে আমরা ভিন্নতত্ত্ব লক্ষ্য করি, কিন্তু যেটি হয়েছে যে এটা দারুণ অগ্রগতি হয়েছে। এবং আমরা যদি বলি যে আমরা তখন, আমরা যখন ক্লাস 8-9 স্টুডেন্ট ছিলাম সেই 77-78 সনে, তখন দেখেছি আমাদের গ্রামে আমাদের বাড়িতে একটি সাদা কালো টেলিভিশন ছিল, আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার গ্রামে একটি বাড়িতে একটি রঙিন টেলিভিশন এসেছিল, 2 কিলোমিটার হেঁটে যেয়ে সেই রঙিন টেলিভিশনে দেখতে যেত। সেই পরিবর্তনটা আসলে খুবই দৃশ্যমান এখন আমাদের কাছে মনে হয়, এবং আমি মনে করি যে বিশেষ করে তথ্য প্রযুক্তির দিক থেকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, এবং গ্রামে আমরা লক্ষ্য করেছি একটা জিনিসের অভাব হয়েছে যে আগে মানুষ একটু বেশি কায়িক পরিশ্রম করতো, এখন কায়িক পরিশ্রম করে না, যেই কারণে আমরা যেটা অসংক্রামক ব্যাধি এটার একটু প্রকোপ গ্রামে একটু বৃদ্ধি পেয়েছে। বাট তখন আসলে চিকিৎসারও যথেষ্ট অভাব ছিল, আমরা দেখেছি গ্রামে তখন কলেরা বা এই ধরনের ডিজিজে গ্রামের পর গ্রাম প্রচুর লোকজন মারা যেত ডায়রিয়া কলেরায়, সেই থেকে আমরা একটা মারাত্মক এবং আমরা বলবো দারুণ একটা পরিবর্তনের দিকে আমরা এসেছি, যেটা গ্রাম এবং শহরের মধ্যে যেটা পার্থক্য এটা অনেকটা কমে এসেছে, যেটা আমার গ্রাম আমার শহর যেটা এখন সরকারের কর্মসূচি, আমি মনে করি যেটা এখন বাস্তবতার পর্যায়ে এসেছে। এবং পুরোপুরি একটি পুরো বিশাল একটি আমূল পরিবর্তন যেটা আপনি বলছিলেন সেটা আসলে দেখেই আপনি বড় হয়েছেন। এবং একই সঙ্গে স্যার একটু জানতে চাইব যে পরিবারটা কেমন ছিল, ক ভাই বোন ছিলেন, তার আগে আমি একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ, বিসিএস প্রশাসন ক্যাডারের 11তম ব্যাচের সদস্য ফরিদ আহমদ সিভিল সার্ভিসে প্রায় 30 বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক, রংপুরের জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে জনসেবায় বিশেষ অবদানের জন্য তিনি 2016 সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন। এছাড়া স্কাউটস আন্দোলনে বিশেষ অবদানের জন্য তিনি মেডেল অব মেরিট পদক প্রাপ্ত হন। আমরা আবারও চলে যেতে চাই আমাদের আজকের অতিথির কাছে। স্যার, আমরা ছোটবেলার কথা শুনছিলাম, আপনি বলছিলেন এবং সেই সময়ের গ্রাম, এই সময়ের গ্রামের মধ্যে কি পার্থক্য আপনি দেখছেন এবং ঢাকায় এটির কি পরিবর্তন এসেছে সেটিও বলছিলেন, কিন্তু আমরা আসলে পরিবারটি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। কারণ আমরা সবসময় বলি যে পরিবার কিন্তু মানুষের জীবনে অনেক বড় একটি বিদ্যাপীঠ, সেখানে সে যেই শিক্ষাটা গ্রহণ করে আসলে পুরো লাইফ জুড়েই সে সেটি বহন করে। তো সেই জায়গা থেকে যদি পরিবারের বিষয়টি জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা যখন গ্রামে, আমরা যখন পড়াশোনা করেছি, আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রাইমারিটা আমি কমপ্লিট করেছি, তারপর একটা হাই স্কুলে আমার নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। তখন আমরা একটা জিনিস যেটি লক্ষ্য নিয়েছিল যে শুধু আমার নিজের পরিবার নয়, গ্রামের পরিবারে একটা যৌথ পরিবারের যে বিষয়টা ওইটা আসলে খুবই প্রাধান্য ছিল ওই সময়, যৌথ পরিবার ভিত্তিক যেন সমাজ। বাট আজকের প্রেক্ষাপটে 20-30 বছর পরে যৌথ পরিবার থেকে আমরা কিছুটা সরে এসেছি, এখন একক পরিবার, আমরা যৌথ পরিবারের সংস্কৃতিটা আস্তে আস্তে কমে এসেছে। তা আমার যদি আমার নিজের পরিবারের কথা বলি, আমার বাবা সরকারি চাকরির সুবাদে যেহেতু ঢাকায় চাকরি করতেন, কিন্তু একটা পর্যায়ে স্বাধীনতার পরে যেহেতু আমরা গ্রামে চলে যাই, সেখানে যেমন মূলত আমরা দুবাই, আমার কোনো বোন নেই, তো আমার মায়ের কাছেই কিন্তু আমার আসলে আমি বলবো যে ক্লাস 8-9 পর্যন্ত পড়াশোনা। ওই সময় আসলে আজকের প্রেক্ষাপটে যেমন কোচিং বা বিভিন্ন টিউশন, ওই বিষয়টি অতটা প্রচলিত ছিল না। আর যে কারণে আমি বলবো যে আমার অষ্টম নবম শ্রেণী পর্যন্ত আমার মায়ের কাছেই পড়াশোনা করা, তারপর এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমরা কিছুটা আমাদের শিক্ষকদের কাছে সহায়তা নিয়েছি। বাট ওই সময় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা অনেক, আমাদের শিক্ষকগণ এখন বললে অনেকে মনোজ্ঞ নয়, কিন্তু আমরা দেখেছি ওই সময় শিক্ষকরা, আজকে যে শিক্ষক আমরা নিয়োগ করি তারা অনেক বেশি, আমি বলবো যে মেধাবী, মেরিটোরিয়াস, বিশ্ববিদ্যালয়তে পাশ করে আসেন, মানে ভালো রেজাল্ট নিয়ে আসেন, কিন্তু ওই সময় আমাদের যে শিক্ষক যারা ছিলেন তাদের আসলে একাডেমিক বা মেরিটের দিক থেকে অতটা না থাকলেও তারা অত্যন্ত ডেডিকেটেড ছিলেন, আন্তরিক ছিলেন, এবং আমাদের বাড়িতে বাড়িতে যারা ভালো ছাত্র ছিল আমরা দেখেছি রেজাল্ট হলে বা খারাপ হলে, ভালো হলে তারা বাড়িতে বাড়িতে যেতেন। তো সেই সুবাদে বলবো যে আজকে অনেক পরিবর্তন এসেছে। আর আমার পরিবারের থেকে বলবো যে আমি মূলত এসএসসি পাস করেছি আমার গ্রাম থেকে, পরবর্তীতে ঢাকায় এসে এসএসসি করা, এবং একটা পর্যায় পর্যন্ত আসলে আমি আমার মায়ের কাছেই আমার মানে পড়াশোনার হাতে করি বা সেটা মায়ের কাছেই। আর পরবর্তীতে আমরা এইচএসসিতে যখন ভর্তি হয়েছি ঢাকায় এসে, তখন একটা ভিন্ন আবহাওয়ায় ঢাকা শহরে এসে। তখন বাবা কি করতেন? আমার বাবা একটি সরকারি চাকরি করতেন, উনি সাব ইন্সপেক্টর ছিলেন বাংলাদেশ কাস্টমসের। বাট উনি খুবই অনেস্ট এবং খুবই আন্তরিকতার সাথে উনি ওনার দায়িত্ব পালন করতেন, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতেন। আসলে ওই 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 ওটা থেকেই আমরা আসলে শিক্ষা পেয়েছি। মায়ের কথা বলছিলেন যে ক্লাস 6-7 পর্যন্ত মা আপনাকে পড়িয়েছেন, তার মানে মাও তো পড়াশোনা জানতেন। আমার মা অ্যাকচুয়ালি এসএসসি পাশ করেননি, বাট এসএসসি পর্যন্ত পড়ার সময় ওই 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 সময় সংস্কৃতি, এতে ক্লাস 10 শ্রেণীতে পড়া অবস্থা তার বিয়ে হয়ে গিয়েছিল। বাট উনিও খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, যেই কারণে আমরা দুবাইকেই মানে হাতে কলমে শেখানোর ব্যাপারে উনি অত্যন্ত আন্তরিক ছিলেন। এবং আমি তো সেটা বলি যে ক্লাস 7-8 পর্যন্ত আমরা কোনো শিক্ষকের কাছে আমাদের প্রাইভেট পড়া বা সেই পড়াটা হয়নি, আমার মায়ের কাছেই আমরা সেই শিক্ষাটা পেয়েছি এবং হাতে কলমে শিখিয়েছে। পরবর্তীতে 9-10 উঠে আমরা নিজেদের মতো করে আমরা। স্যার, আপনার কি ওই সময় শুধুই পড়াশোনা করেছেন? মানে এখনকার সময় তো বাচ্চাদেরকে আমরা যেটা করি বা করাই সবাই, যে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটি, কালার করো বা গান করো, নাচ করো, আপনাদের সময় আসলে কী ছিল যদি জানতে চাই? অ্যাকচুয়ালি আমি বলবো যে আমাদের সময়ও, এখন আমার কাছে যেটি মনে হয় এখন আমরা বাচ্চাদেরকে অনেক বেশি আসলে প্রেশার ক্রিয়েট করি। আমার কাছে যেটি মনে হয় আমরা যখন প্রাইমারিতে বা হাই স্কুলে পড়তাম আমাদের উপরে আসলে অতটা ওইভাবে প্রেশার তখন ছিল না, এবং আমরা দেখেছি ইভেন প্রাইমারিতে আমাদের তখন খেলাধুলার ভালো সুযোগ ছিল। ইভেন আমাদের যারা তখন সিনেট করে যেই প্রাইমারি টিচাররা আসতো তারা এসে গান, নাচ, ইভেন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড,
বাগান করা, এগুলোর ব্যাপারে তাদের যথেষ্ট আগ্রহ ছিল। আর তৎকালীন সময়ে আমাদের স্কুলগুলোতে, প্রাইমারি বলবো হাই স্কুল বলি, দুটোতেই আসলে খেলার মাঠ আস্তে আস্তে একটু সংকুচিত হয়ে আসছে। তখন কিন্তু প্রচুর খেলার মাঠ, পর্যাপ্ত জায়গা ছিল। এবং আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন হাই স্কুলে পড়ি গ্রামে, তখন কিন্তু যে প্রতি মাসে বা বছর ভিত্তিক বিচিত্রা অনুষ্ঠান হতো, সেখানে আর্ট, তারপর গান, তারপর আপনার বিভিন্ন নাটক, সাহিত্য, এগুলোর দারুণ চর্চা ছিল একটা পর্যায়ে। এবং আমাদের শিক্ষকগণ এই সমস্ত বিষয়ে আমাদেরকে উৎসাহিত করত। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে তখন আমি প্রাইমারিতে যখন পড়তাম, আসলে একটা ফুটবল ছিল না, আমরা জাম্বুরা দিয়েও মাঠে ফুটবল খেলেছি। বাট আজকে কিন্তু আমরা ফুটবল, ক্রীড়া সামগ্রী কেনার জন্য টাকা দিচ্ছি স্কুলে, কিন্তু দেখা যাচ্ছে সেই চর্চাটা তুলনামূলকভাবে কমে এসেছে। আমরা মনে করি সেই চর্চাটা আসলে অব্যাহত থাকা দরকার, এবং শুধুমাত্র লেখাপড়া নয়, আমরা যেটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কো কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে বলি, এটা একজন বাচ্চাকে আসলে যথাযথভাবে গড়ে ওঠার জন্য, তার যে সুপ্ত প্রতিভাকে বিকাশ করার জন্য এগুলোর অত্যন্ত প্রয়োজন। শৈশবের গল্প শুনছিলাম, সেখানে কিছুটা তুলনামূলক আলোচনায় আসছিল যে সেকাল এবং একাল। আপনার জীবনে কি ওই সময়টাতে কোনো মেন্টর ছিল যে বলতো যে পড়াশুনো করে এটা হতে হবে, ওটা হতে হবে, বা এইভাবে পড়তে হবে? আমরা যদি বলি যে আসলে মেন্টরের কথা যদি বলি, ওইভাবে আনুষ্ঠানিকভাবে মেন্টর ছিল না। আমি আগেও বলেছি যে একেবারে ছোটোবেলায় আমার মাই আমার ভালো মেন্টর হিসেবে কাজ করেছেন। তারপর আমি যেটা লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষকগণ, বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যে প্রধান শিক্ষক বা যারা বিষয়ভিত্তিক শিক্ষক ছিল, আমার কাছে মনে হয়েছে যে আজকের প্রেক্ষাপটের চেয়েও ওনারা ওই সময় মানে একজন স্টুডেন্টকে ভালোভাবে মেন্টরিং করার জন্য ওনারা অনেক বেশি ডেডিকেটেড ছিলেন, আন্তরিক ছিলেন। সেই কারণে আমি বলবো যে আমাদের যে প্রধান শিক্ষক, উনি আমার আমি বলবো যে আমার জন্য একজন ভালো মেন্টর ছিলেন। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমরা যখন ক্লাস 9-10 পড়ি, এখন যেমন আপনার ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকের বাচ্চারা, আমাদের সন্তানরা মোটামুটি সব কিছু সম্পর্কে, তার কেরিয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য পায়। আমরা কিন্তু ওই সময় ইন্টারনেট ছিল না, সেই তথ্যগুলো আমরা পেতাম না। ক্লাস 9-এ পড়ার সময় হঠাৎ করে আমার একজন সম্মানিত প্রধান, আমার যে প্রধান শিক্ষক ছিলেন, মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব, উনি এসে যখন একটা ক্লাসে বললেন যে আপনারা জানেন যে আমাদের খুবই একজন সফল ক্যাবিনেট সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, উনি অনেকদিন ক্যাবিনেট সচিব ছিলেন, ওনার বাবা আমার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিল, ওনার ডাকনাম ছিল মুকুল। উনি এসে যখন বললেন আমাদের সম্মুখে যে মুকুল বিশেষ পরীক্ষায় প্রথম দিকে মেরিটে চান্স পেয়েছে, তো ওনার চোখে মুখে যে একটা আত্মতৃপ্তির মানে ভাব আমরা লক্ষ্য করেছিলাম, তখন আসলে বিসিএস কি আমরা বুঝতাম না, কিন্তু ওই আমার প্রধান শিক্ষকের ওই আত্মতৃপ্তির কারণে আমাদের কাছে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদেরকে বিসিএস দিতে হবে, যে মানে এই এই থেকে যে আমরা অনুপ্রাণিত হওয়া, তো এইটা আমি বলবো যে আমাদের শিক্ষকরা তখন অনেক বেশি মেন্টরিং করতো, যেটা আসলে আমি মনে করি যে এটা কিছুটা ঘাটতি হয়েছে, বাট এটা এটা আসলে খুবই প্রয়োজন। ওই সময়টাতে ঘটনাগুলোই আসলে আমাদেরকে ইন্সপায়ার করতো যে কেউ একজন ফার্স্ট হয়েছে, সো আমাকেও হতে হবে, পাশের বাড়ি কেউ একজন ভালো করেছে, সুতরাং আমাকেও করতে হবে। কিন্তু আপনার নিজে থেকে কী ইচ্ছা ছিল বা ফ্যামিলির কী ইচ্ছা ছিল যে আপনি কী হন? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির ইচ্ছা ছিল, আমরা যদি বলি যে আসলে আমরা যেটা আমার ফ্যামিলি চায় অথবা আসলে বাস্তবতা বা ইয়ের কারণে সবসময় এটা হয়ে ওঠে না। যেমন আমার বাবার ইচ্ছা ছিল যে আমি একজন ভালো সরকারি কর্মকর্তা হই, প্রথম শ্রেণীর কর্মকর্তা হই, এটি আমার বাবার ইচ্ছা ছিল। আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই, তো আমরা এটা কিন্তু আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, যেই কারণে আমরা যেমন আমি বলবো যে আমার দুটো ইচ্ছাই, বাবা আমার দুটো ইচ্ছাই ইন্টারেস্টস পূরণ হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে, সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে কিছুদিন যোগ দিয়েছিলাম, কাজ করেছি, তারপর বিসিএস দিয়ে সরকারি চাকরিতে ঢুকেছি। তো সুতরাং বাবা মার ইচ্ছা, পাশাপাশি আমার বাবার ইচ্ছা ছিল যে আমি মেডিকেল বা বুয়েটে পড়ি, সেটাও ইচ্ছা ছিল। আমি আসলে মেডিকেলে বা বুয়েটে তখন ওয়াইটিং লিস্টে ছিলাম, আমি সুযোগ পাইনি, পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বাট আমি কিন্তু আমার ছেলেরা সেই আমার ইচ্ছাটা পূরণ করেছে, আমার দুই ছেলেই মেডিকেলও চান্স পেয়েছিল, বুয়েটও চান্স পেয়েছিল, পরবর্তীতে তাদের ইচ্ছা অনুযায়ী তারা বুয়েটে ভর্তি হয়েছে। আমার বড় ছেলে বুয়েট থেকে অলরেডি পাশ করেছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এবং একটা বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে যোগদান করেছে, এবং ছোটো ছেলেও মেডিকেলে হয়েছিল,
আমি যেখানে আমার প্রত্যাশাটা আমার যেখানে পূরণ হয়নি আমার ছেলে সেটা প্রত্যাশা পূরণ করেছে, সেও আবার বুয়েটে চান্স পেয়েছে আর্কিটেকচারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। বিসিএসের গল্পে আসার আগে যদি একটু বিশ্ববিদ্যালয়ের গল্প শুনি বা কলেজ জীবনের গল্প শুনি, কোথায় পড়েছেন? জি ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি আমি নরসিংদী জেলার মনোরদী উপজেলা, এটা আমাদের এলকে ইউনিয়ন হাই স্কুল, সেই স্কুল থেকে আমার স্কুলিংটা হয়েছে এসএসসি। পরবর্তীতে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে আমি ভর্তি হয়েছি, নটরডাম কলেজেও ভর্তি হয়েছিলাম, কিন্তু যেহেতু বাবা সরকারি চাকরি করে উনি অ্যাকচুয়ালি বিজ্ঞান কলেজে কাছাকাছি বাবা থাকতেন, যে কারণে ওই যোগাযোগের সুবিধার কারণে আমি নটরডাম কলেজে ভর্তি না হয়ে সরকারি বিজ্ঞান কলেজে এখানে ভর্তি হই এবং এখান থেকে আমি এসএসসি করি। এসএসসি করার পরে বেসিক্যালি আমাদের প্রেক্ষাপটে আসলে আমরা যেটা লক্ষ্য নিয়ে এগোই তার চেয়ে বেশি আসলে আমি যেখানে সুযোগ পাই সেটাই সবচেয়ে বেশি বড় কথা। যেমন আমার বুয়েটে বা মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, দুই জায়গায় পরীক্ষা দিয়েছি, ওয়াইটিং লিস্টে ছিলাম, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, যেহেতু একটু ঢাকায় থাকতে চাচ্ছি তো পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটা এখানেও ওয়াইটিং লিস্টে ছিলাম, তো এখানে হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং এখান থেকে পরবর্তীতে আমি পাশ করে পরবর্তীতে আমি এমএস করি, এখানে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম এবং এখানে লেকচার হিসেবে পরবর্তীতে কিছু জয়েন করেছিলাম। আমি যদি একটু জানতে চাই আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লেন কেন এতগুলোতে চান্স পাওয়ার পরে, মানে কৃষি নিয়ে লেখাপড়া করেছেন যতদূর জানি আমি? অ্যাকচুয়ালি শুধু হ্যাঁ অ্যাকচুয়ালি একেবারে কৃষি বিশ্ববিদ্যালয়েই পড়বো এরকম টার্গেট নিয়ে আসলে পড়া হয়নি। আমি আগেই বলেছি যে আসলে আমি মূলত ঢাকাই থেকে বাবার সাথে থেকে ঢাকায় পড়াশোনা করার একটু আগ্রহ ছিল, যে জন্য বুয়েট বা মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে যেহেতু ওয়াইটিং লিস্টে ছিলাম সুযোগ হয়নি, পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে পরীক্ষা দিয়ে যেহেতু সুযোগ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তুলনামূলকভাবে আমার কাছে যেটি মনে হয়েছিল যে কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে আসলে আমরা তো আমাদের পরবর্তীতে ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে কারণে ওই অন্যান্য বিসিএস আপনার টার্গেট ছিল না বলতে গেলে? অ্যাকচুয়ালি বিসিএস এর টার্গেটটা পরবর্তীতে হয়েছে, মানে ইনিশিয়ালি যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আসলে বিসিএস এর টার্গেট ছিল না, তখন একজন ভালো গবেষক হওয়া অথবা ক্যারিয়ার হবে ক্যারিয়ার হওয়া সেটাই ছিল, কিন্তু যখন আমরা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে যায় আমাদের যারা বড় ভাই বা যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদের থেকে আসলে আমরা অনুপ্রাণিত হয়েছি পরবর্তীতে বিসিএস দেওয়ার জন্য আমরা। আচ্ছা আপনি লেকচারার হিসেবেও জয়েন করলেন, আপনি মানে বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে জয়েন করেছেন? জি। তার মানে একাডেমিক রেজাল্ট আপনার খুব ভালো ছিল? রাইট। আমি হ্যাঁ আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আমি অনার্স করি অনার্সে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, পরবর্তীতে গাজীপুর স্নাতকোত্তর কৃষি শিক্ষা প্রতিষ্ঠান যেটা ইপসা বলে ওখান থেকে আমি এমএস করেছি এন্টোমোলজিতে, সেখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম এবং সেই সুবাদেই আসলে বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে যখন পরীক্ষা দেয় আমি প্রথম হয়েছি এবং অল্প কিছুদিন কাজ করেছি। পরবর্তীতে মূলত আমার যিনি গাইড ছিলেন রিসার্চ গাইড ছিলেন উনি আমাকে ভিন্নভাবে অনুপ্রাণিত করলেন যে তুমি সিভিল সার্ভিসে পরীক্ষা দাও বরং তোমার আরও 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 ভালো ক্যারিয়ার সুযোগ আছে। তো আমার ওই গাইডের আমার যে শিক্ষক ছিলেন গাইড ছিলেন ওনার অনুপ্রেরণায় পরবর্তীতে আমি বিসিএস দিই এবং বিসিএসে ভালো করি এবং পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করি। আপনার জয়েনের জায়গাটা আমরা একটু আসতে চাই, আপনি যখন বিসিএসে জয়েন করেছেন ইভেন এখনও কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি বিসিএসকে বাংলাদেশের সাধারণ মানুষ পারসেপশনের জায়গা থেকে দুইভাবে দেখে, একটা দেখে মোস্ট ওয়ান্টেড জব আর একটা দেখে ব্যাপক ক্ষমতার অধিকারী যারা আসলে ওখানে সচিব হন বা ম্যাজিস্ট্রেট হন। আপনি তো ম্যাজিস্ট্রেট হিসেবে বোধহয় জয়েন করলেন এবং তখন ম্যাজিস্ট্রেট পাওয়ারও ছিল অনেক বেশি, তারা বিচার করতে পারতো আমরা যতদূর জানি, আপনি কতটুকু এনজয় করছিলেন ইনিশিয়ালি এই বিষয়গুলো? জি ধন্যবাদ। আমি আসলে আমার বাবা এবং মার থেকে বিশেষ করে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন এবং উনি খুবই অনেস্টলি এবং স্বচ্ছতার সাথে জীবনযাপন করতেন, যে কারণে আজকের প্রেক্ষাপটে বুঝি যে আমার ঢাকায় চাকরি করার সত্ত্বেও আমার গ্রামে কেন আমরা বড় হয়েছি, কারণ আসলে উনি ফ্যামিলি মেনটেন করতে পারতেন না, গ্রামে যেহেতু প্রচুর জায়গা ছিল জমি ছিল বাড়ি ছিল আমরা ওখানে বড় হয়েছি, সেখান থেকে কিন্তু আমার একটি বিশেষ শিক্ষা। আরেকটি জিনিস আমার বাবার কাছ থেকে আমি শিখেছি যে মানুষের সেবা করা, উনি প্রচণ্ড রকম মানে উনি সেবা করার জন্য উনি আগ্রহী ছিলেন করতেন এবং আমার কাছে আজকে প্রেক্ষাপটে যেটি মনে হয় যে বিশেষ করে প্রশাসন ক্যাডারে আমি মানুষ দুইভাবে বিবেচনা করে, আমি আসলে ক্ষমতা হিসাবে দেখি না,
আমি মনে করি যে প্রশাসনে এখানে চাকরি করে মানুষের সেবা করার সবচেয়ে বেশি সুযোগ এখানে। চাকরি করে সেবা, চাকরির মাধ্যমে যে সেবা করার এবং বহুমাত্রিক সেবা করার যে সুযোগ, এটা সবচেয়ে প্রশাসনের সবচেয়ে বেশি। এবং আমরা এটাকে এই এই সেবা করাটাকে আমরা এনজয় করি অথবা এটাকে আমরা ব্রত হিসেবে নিয়েছি। যেমন আমি যখন চাকরিতে প্রথম যোগদান করি 1993 সনের 1 এপ্রিল রাঙ্গামাটি পার্বত্য জেলায়, এটি একটু বিশ্বসায়িত জেলা আপনারা জানেন, এবং তখন ঠিকই বলেছেন তখন কিন্তু জুডিশিয়াল সেপারেশন হয়নি, সো দ্যাট আমরা কিন্তু একদম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজকে যে কাজগুলো করেন আমরা কিন্তু কগনিজেন্স কোর্ট করতাম। আমি সেখানে অনেক দিন কাজ করেছি রাঙ্গামাটিতে, প্রায় 7 বছর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে বিচার আচার করেছি, সহকারী কমিশনার হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেছি, পরবর্তীতে পার্বত্য জেলা পরিষদ যেটা সেখানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পিএস, এক্সিকিউটিভ অফিসার, বাজার ফান্ড অফিসার হিসেবে কাজ করেছি। এবং আমি দেখেছি যে এখানে আসলে আমি ক্ষমতার কথা বলবো না, আমি বলবো যে বহুমাত্রিক কাজ করা এবং সেবা করার সবচেয়ে বেশি সুযোগ এখানে, এবং সেটাকে আমরা ব্রত হিসেবে নিয়ে চেষ্টা করেছি যে সেবা করার। এবং এই সেবার মাধ্যমে আমাদের যে কাজের যে কিছু কিছু ছাপ আমাদের সৃজনশীল বা উদ্ভাবনী কাজের মাধ্যমে সেটা ছাপ রাখার আমরা বিভিন্ন কর্মস্থলে আমরা চেষ্টা করেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে আন্তরিকভাবে এই সেবা প্রদান করলে মানুষ কিন্তু মূল্যায়ন করে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় এবং মানুষের যে স্যাটিসফ্যাকশন, আমি মনে করি যে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, আসলে ক্ষমতা নয়। আমি মনে করি যে মানুষের যে আত্মতৃপ্তি এবং সেবার মাধ্যমে মানুষকে যে একটা তুষ্টি দেওয়া যায়, মানুষের যে একটা সমস্যার সমাধান করা যায় এবং এর মাধ্যমে আসলে নিজের যে আত্মতৃপ্তি, আমি মনে করি যে এটা একটি বড় বিষয়। কর্মজীবনের শুরু হলো স্যার আপনার শিক্ষকতা দিয়ে, এরপর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। আমরা একটু শিক্ষকতার জায়গাটা একটু জানতে চাইবো, যেহেতু আপনার অধীনে এখন অনেক শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন, আপনি নিজেও একসময় শিক্ষক যেহেতু ছিলেন, আপনি কেমন উপভোগ করতেন সেই সময়টা? জি ধন্যবাদ। আমি আসলে অল্প কিছুদিন মানে বিশ্ববিদ্যালয়তে পাশ করার পরে সিভিল সার্ভিসে ঢোকার আগে অল্প কিছুদিন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন শিক্ষকতা করেছি। শিক্ষকতার আমি বলবো যে এটা একটা সম্মানজনক জায়গা, এবং যারা শিক্ষকতায় আছে এখন আছেন অথবা ভবিষ্যতে আসবেন, আমি মনে করি যে শিক্ষকতাকে একটা শুধুমাত্র পেশা বা চাকরি হিসেবে নিলে আসলে শিক্ষকতাকে এনজয় করা যাবে না, এটাকে একটা ব্রত হিসাবে নিতে হবে। এবং যারা শিক্ষকতাকে ব্রত হিসাবে নেন, এবং আমি মনে করি যে এটাই তাদের আত্মতৃপ্তি। যেমন আজকে আমি সচিব হিসাবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পরে আমি আমার প্রথম আমার গ্রামে গিয়েছিলাম, যে আমি আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি ওই বিদ্যালয়ের একজন শিক্ষক এখন বেঁচে আছেন, আমি ওনাকে খুঁজে বের করে ওনাকে আমি ফুল দিয়ে এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই যে শিক্ষকতা এবং ওনার যে আত্মতৃপ্তি, আমাদের গ্রামে অনেক মানে বিভিন্ন ইভেন সিভিল সার্ভিস অনেক স্বনামধন্য কর্মকর্তারা আছেন, বাট আমি কিন্তু তাদের কাছে যাইনি। তা আমি মনে করি যে শিক্ষকতা যারা করেন তারা শুধুমাত্র চাকরি বা আর্থিক সুবিধার জন্য যদি বিবেচনা করেন, তাহলে আসলে আমি মনে করি যে শিক্ষকতায় আসা উচিত নয়। মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangashokal@maasranga.tv এই ঠিকানায়। আমাদের সঙ্গে রয়েছেন সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফরিদ আহমদ। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, আপনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন, সেই বিষয়ে যদি একটু শুনি। জি ধন্যবাদ। আপনি জানেন যে প্রশাসন ক্যাডারের যেহেতু চাকরিতে যোগদানটা আমাদের আসলে একটা পর্যায়ে যে মানে আমাদের বৈচিত্র্যমুখী কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় আমাদের পদায়নের সুযোগ থাকে, যেটা আসলে আমি বলবো যে অন্য যে কোনো ক্যাডারের চেয়ে এখানে এই সুযোগটা একটু বেশি। এবং আমরা যারা প্রশাসন ক্যাডারে যোগদান করি আমরা বলে থাকি যে আমাদের মূলত 3টা পদকে আমরা বলি যে এখানে সবচেয়ে বেশি সৃজনশীল বা উদ্ভাবনী কর্মকাণ্ড বাস্তবায়ন করা আবার অথবা বহুমাত্রিক সেবা দেওয়ার সুযোগ থাকে।
একটি হলো একেবারে চাকরির শুরুতে ইউনি হিসেবে যখন আমরা দায়িত্ব পালন করি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সেখানে, দ্বিতীয়টি বলি আমরা জেলা প্রশাসক হিসেবে, এবং তৃতীয়টি হলো সচিব হিসেবে। তো আলহামদুলিল্লাহ আমি তিনটা পদেই দায়িত্ব পালন করার সেই সুযোগ পেয়েছি, এবং মাঠ প্রশাসনে 30 বছর চাকরিকালে আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি বলেছি যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রথম আমার যোগদান, সেখানে সহকারী কমিশনার এবং প্রথম শ্রেণী মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপরে ওই রাঙ্গামাটি আর একটু বিশেষায়িত প্রতিষ্ঠান আছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, সেখানে PS2 চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, বাজার ফান্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপরে আমি দুর্নীতি দমন কমিশনে জেলা দুর্নীতি দমন অফিসার হিসেবে কাজ করেছি প্রায় 3 বছর, গাজীপুরে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেছি প্রায় 2.5 বছর, তারপরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাইবান্ধা জেলায় সাদুল্লোপুর উপজেলায় দায়িত্ব পালন করেছি, পরবর্তীতে আমি রংপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি, এর আগে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রায় 4 বছর দায়িত্ব পালন করেছি, পরবর্তীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক, সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রায় 3 বছর কাজ করেছি, এরপরে আমি অর্থ মন্ত্রণালয়ের ERDতে কাজ করেছি কিছুদিন, তারপরে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় 2 বছরের কাছাকাছি কাজ করেছি, এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে সচিব হিসেবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আমার প্রায় 1 বছরের কাছাকাছি সময় হলো। এই 30 বছরের ক্যারিয়ার আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এখানে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, একেবারে জেলা প্রশাসক থেকে শুরু করে মাঠ পর্যায়ে থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, সবচাইতে বেস্ট কোনটা লেগেছে আপনার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গায় যদি বলি, যেখানে কাজ করে আপনি খুব কমফোর্ট ফিল করেছেন? আসলে বেস্ট ওভাবে বলা যাবে না, বাট আমার কাছে যেটি মনে হয়েছে, আমার চাকরির শুরুতে যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করি আসলে, এবং জেলা প্রশাসক হিসাবে, যে জেলা প্রশাসকের কার্যাবলীতে আপনারা জানেন যে, বিশেষ করে আমি জেলা প্রশাসকের কথাই বলবো, যে ক্যাবিনেট থেকে বলা আছে যে 65 বা 66 ধরনের কাজের একটা পেরিফেরি নির্ধারণ করে দেওয়া আছে, জেলা প্রশাসক এই কাজগুলি করবেন, এরপরে যেটি বলা আছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 65 বা 66 ভিতরে যেটি বলা নাই এরকম কোনো জরুরি কাজ হলে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করতে পারে। আমার কাছে মনে হয়েছে আমি সেটা আমার কাছে সবচেয়ে আমি বেশি এনজয় করেছি, রাত 2টার সময় রাত 11টা 12টার সময় এসে যখন বাসায় ঘুমাতাম, দেখা যাবে যে ঘুমানোর 1 ঘন্টার ভিতরে আমার কাছে একটা তথ্য এলো, একটা আমি যখন রংপুরে জেলা প্রশাসক ছিলাম, তারাগঞ্জ উপজেলায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, নিচে পড়ে গিয়েছে, আমি আধা ঘন্টার ভিতরে এখানে ছুটে গিয়েছি, আমি 1 ঘন্টাও ঘুমাইনি, কিন্তু যাওয়ার পরে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমি আধা ঘন্টার ভিতরে SP সহ এখানে পৌঁছার কারণে এবং GOC-র সাথে সমন্বয় করার কারণে এই গাড়িটাকে 30 মিনিটের ভিতরে টেনে তোলার কারণে 20টা লোক মানে মারা যায় নাই বা তারা সুস্থ হয়েছে, ওই যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি মনে করি যে সেটা আসলে অনেক অনেক বেশি, এবং সেই সুযোগটা আসলে আমি মনে করি যে জেলা প্রশাসক হিসাবে অনেক বেশি, এই এই দায়িত্বটুকু পালন করার বা মাল্টি ফেরাস সেবা করার যে সুযোগটা আমার কাছে যেটি মনে হয়েছে জেলা প্রশাসক হিসেবে তুলনামূলকভাবে অনেক বেশি, এবং ওই সেবা প্রদানের বিষয়টাকে আমি খুব বেশি এনজয় করেছি। হ্যাঁ, এটি এনজয় করতে যে আমার ফ্যামিলিকে আমি হয়তো বা ওইভাবে সময় দেইনি, আমি খুব লাকি এনাফ, আমার সেই আমার স্ত্রী সেই শূন্যতাটা পূরণ করেছে, আমার বাচ্চাদেরকে যে যথাযথভাবে দেখভাল করা সেই সেই কাজটি আমার স্ত্রী করেছে, তো এই জন্য হয়তোবা আমি আরেকটু বেশি এই এই সুযোগটুকু পেয়েছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা স্যার আরেকটা প্রসঙ্গে আসতে চাই, আপনি বর্তমানে দায়িত্ব পালন করছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা মনে করি যে আমাদের জাতি নির্মাণের প্রাথমিক একাডেমিক পার্ট শুরু হয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, এই জায়গাটা আসলে কতটুকু উন্নত অন্যান্য দেশগুলোর তুলনায়, বা আমাদের কতটুকু আসলে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, কতটুকু কাজ করার আছে, সব কিছু জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি জানেন যে আসলেই মানে প্রাইমারি লেভেলে আমাদের যে আমাদের শিক্ষার ভিতটাই রচিত হয় প্রাইমারি লেভেলে, প্রাথমিক শিক্ষায় কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে 65,566টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এবং আমরা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি মিলে যদি আমরা হিসাব করি, আমাদের প্রায় 2 কোটির কাছাকাছি শিক্ষার্থী আছে, এবং আমাদের শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সহকারী শিক্ষকের সংখ্যা 4,04,000 এবং প্রধান শিক্ষকের সংখ্যা প্রায় 62,000। তো সেই সুবাদে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর প্রায় 1/5ই হলো আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তা আমাদের যে উন্নতিটা হয়েছে আমি বলবো, যে আপনি দেখেন যে আজ থেকে 1 যুগ আগেও আমাদের যে
কয়েকটা ইন্ডিকেটরে, যেটা আপনি দেখেন যে বাংলাদেশে যে এটা আমরা ঈর্ষণীয় অগ্রগতি যেটা আমরা লক্ষ্য করি বা বলি আমরা, যেমন প্রাইমারিতে আমাদের এনরোলমেন্ট, আমাদের যে এসডিজি টার্গেটও আছে যেটা, প্রাইমারিতে এনরোলমেন্ট আমাদের বেড়েছে, ড্রপ আউট কমেছে, যেটা আমরা বলেছি যে আমাদের এই 2023-24 সনের ভিতরে আমাদের এই যে নেট শিক্ষার্থী ভর্তির হার 98% হওয়ার কথা, আমরা কিন্তু প্রায় 98%-এর কাছাকাছি এখন আমাদের নেট ভর্তির হার। তারপর আমাদের এনরোলমেন্ট বেড়েছে, ড্রপিং আউট কমেছে, তারপর আমাদের যে ওই প্রাইমারি স্কুলের যে অবকাঠামো যদি বলি, আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় সারা বাংলাদেশে 78% সরকারি স্কুলের কিন্তু আমাদের নতুন ভবন হয়েছে। তারপর আমরা যে শিক্ষক শিক্ষার্থী যে অনুপাত, যেটা আমাদের টার্গেট 1:30, আমরা কিন্তু 1:31 এই মুহূর্তে আছে, আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে আমাদের অনেক উন্নতি হয়েছে, বাট আমাদের যেটি মনে হয় যে আমরা যেটা মনে করি যে এটির পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলবো, আরেকটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যেটা হয়েছে যে মেয়েদের ভর্তির হার বেড়েছে। এবং শুধু তাই না, আমাদের এই বছরে যে সর্বশেষ অ্যাসেসমেন্টে মেয়েদের আপনার আমরা যে কোয়ালিটি এডুকেশন যেটা বলি অথবা এগিয়ে যাওয়া বলি বা আমরা যে পরিমাপ বলি কম্পিটিশনতে মেয়েরা বরং ছেলেদের চেয়ে এগিয়ে আছে, এই জায়গাগুলিতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। বাট পাশাপাশি আমরা এখন এখনকার প্রেক্ষাপটে যেহেতু আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা প্রবেশ করেছি, তা আমরা শুধুমাত্র ওই জায়গাগুলোতে না থেকে আমাদের বাচ্চাদেরকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য তারা যেন একটা গ্লোবাল সিটিজেন হয়ে গড়ে উঠতে পারে, যে কারণে কিন্তু আপনি জানেন যে আমাদের প্রাইমারি লেভেলে এবং হাইস্কুল লেভেলে আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে আমাদের কারিকুলাম পরিবর্তন হয়েছে, তার সাথে অ্যালাইন করে আমরা যে প্রাইমারি টিচারদের যে বেসিক ট্রেনিংটা দিই এটাকে আমরা ডেলে সাজিয়েছি এবং নতুন করে আমরা এটা যুগোপযোগী করেছি এবং ইতোমধ্যেই কার্যক্রম আমরা পাইলটিং করছি। আমরা প্রাক প্রাথমিকে যে আমাদের শিশুবান্ধব স্কুল করা, ক্লাসরুম করা, এগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বাচ্চাদেরকে ক্লাস 2 পর্যন্ত একেবারে বইয়ের বোঝা কমিয়ে দিয়ে তাদের যে সুপ্ত প্রতিভা আসে এটাকে বিকাশ করার জন্য তাদের যে একটা অ্যানাবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, সেভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যেটা, যেহেতু আমাদের বাংলাদেশে আমরা অত্যন্ত ভালো একটা অবস্থানে আছি, আপনারা জানেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা 2030-35 সাল পর্যন্ত সেই অ্যাডভান্টেজটা পাবো। এবং আজকে যারা আমাদের ছোটো ছোটো বাচ্চারা, আমরা যেটা আমাদের যেটা লং টার্ম ভিশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন 2041 সনের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট সিটিজেন একটা অন্যতম কম্পোনেন্ট, এই আজকের প্রাইমারির বাচ্চারাই স্মার্ট সিটিজেন হবে, তো তাদের বয়স হবে তখন 25-30, এবং ওইভাবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আমরা ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। স্যার, অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনারা কাজ করছেন, আমরা যদি একটু শিক্ষকদের জায়গাটা নিয়ে আসি, আমি সব শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি যে আমরা দেখি যে বাইরের দেশে বিশেষ করে এই প্রাথমিক লেভেলে যে শিক্ষকরা থাকেন তাদের আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি স্ট্রং হয়, অর্থাৎ পড়ার যে ক্রাইটেরিয়াটা সেটা আমাদের দেশ থেকে অনেক উন্নত এবং একই সঙ্গে স্যালারি স্কেলটাও অনেক হাই হয়। কিন্তু আমাদের দেশে কি আসলে আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পেরেছি কিংবা এই জায়গাগুলো নিয়ে কি আমরা কাজ করছি? কারণ আমরা কিন্তু জানি যে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর আন্ডারে যে শিক্ষকরা আসেন স্বাভাবিকভাবেই বলা হয়ে থাকে যে তারা আসলে কোথাও কোনো চাকরির ক্ষেত্রে কোথাও অ্যাসাইন হতে না পেরে তারা আসলে এই জায়গাটাতে এসে অ্যাসাইন হন, এই বিষয়টি নিয়ে আসলে স্যার আপনি কি বলবেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। যেমন আমরা শুধুমাত্র অবকাঠামো উন্নত করলে অথবা আমাদের কারিকুলাম পরিবর্তন করলেই আমরা যে ভালো প্রাইমারি এডুকেশন কোয়ালিটি মানসম্মত প্রাথমিক শিক্ষা পাবো এটি নয়, আমাদের আসলে হলিস্টিক ওয়েতে আমাদের প্ল্যান করতে হবে। আমরা যেমন অবকাঠামো উন্নত করার জন্য উদ্যোগ নিয়েছি, পাশাপাশি যারা আমাদের এই শিক্ষকতায় আসবেন তাদের বিষয়টা আসলে বিবেচনায় নেওয়া প্রয়োজন এবং সরকার কিন্তু এই জায়গাটায় গুরুত্ব দিয়েছে। আপনি জানেন যে আমাদের এই বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আপনি জানেন যে ইকোনমিক রেসিশন এখন চলছে, তারপর করোনাকাল পার করেছে আমরা 2 বছর, এর মধ্যে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক যারা নতুন যোগদান করছে তাদের কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে আপনার স্কেল উন্নীত করা সহ তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু সরকার আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনি জানেন যে আমাদের এক সময় আমাদের যে আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা সম্মানিত প্রধান শিক্ষক তাদের স্কেল কিন্তু ছিল সেই 16 গ্রেডের দিকে, পর্যায়ক্রমে 2 ধাপ উন্নীত করে এখন কিন্তু তারা 2nd শ্রেণীর পদমর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে।
আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তাদেরকে কিন্তু দুই ধাপ স্কেল এগিয়ে এনে এখন 13তম গ্রেড দেওয়া হয়েছে এবং আমরা পর্যায়ক্রমে এটাকে আরও উন্নীত করার জন্য সরকার চিন্তা করছে। অর্থাৎ আমরা চাচ্ছি যে সমস্ত এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা যোগদান করছেন, তা আমরা চাচ্ছি তারা যেন এখানে শিক্ষকতা যারা আসছেন তারা যেন থাকে। আমরা মনে করি তাদেরকেও আসলে ওইভাবে পদমর্যাদা দেওয়া অথবা তাদের সুযোগ সুবিধা দেওয়া এটাও কিন্তু প্রয়োজন। আমরা এখানে বিশেষ করে প্রাইমারিতে আমরা বলবো যে প্রাইমারিতে একসময় আপনি জানেন অথবা এখনও আমাদের আছে কিছু কিছু বেসরকারি লেভেলের প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে প্রচুর প্রেশার ক্রিয়েট করে শিখন শেখানো কার্যক্রম চালাতে চায়। আমরা আসলে এই সংস্কৃতিটা থেকে একটু বেরিয়ে আসতে চাই। সারা পৃথিবীতেই দেখেন আপনার এলিমেন্টারি স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদের জন্য যারা টিচার থাকে তারা কিন্তু এই এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য তারা হয় একজন ভালো মেন্টর, একজন ভালো গাইড এবং একজন ভালো মডেল। তা আমরাও চাই আমাদের শিক্ষকগণ আমাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য যেরকম জন ভালো মেন্টর হবেন, ভালো গাইড হবেন এবং ভালো মডেল হবেন, যে কারণে কিন্তু আমরা শিক্ষক প্রশিক্ষণের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমরা শিক্ষক প্রশিক্ষণটাকে আমরা ডেলে সাজিয়েছি এবং 10 বছর 10 মাস মেয়াদী আমরা মৌলিক প্রশিক্ষণ শিক্ষকদের জন্য এটা আমরা চালু করেছি। পাশাপাশি নিচের লেভেলে বিশেষ করে প্রি প্রাইমারি এবং ক্লাস 1-2 পর্যন্ত আমরা আসলে বইয়ের বোঝা বাচ্চাদেরকে কমিয়ে দিয়ে বরং তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা আছে এটা বিকাশ করার জন্য আমরা কিন্তু কারিকুলাম ওইভাবে পরিবর্তন করেছি। দ্যাটস অ্যামেজিং স্যার। আমরা একটু কোয়ালিটি এডুকেশন নিয়ে যদি বলি, যেহেতু আমরা একটা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি যে বাংলাদেশের সামগ্রিক এডুকেশন সিস্টেম নিয়ে যদি বলি যে পয়সা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমার যত পয়সা আছে তত আমি কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পারছি বাংলাদেশে। একই ছেলে মেয়ে হয়তো অত্যন্ত মেরিটোরিয়াস গ্রামে জন্মগ্রহণ করেছে, সে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির কারণে সে হয়তো ভালোভাবে বিকশিত হতে পারছে না। তার চাইতেও লেস কোয়ালিফাইড একটা ছেলে মেয়ে দেখা গেল শহরে থেকে, সে হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে এবং সে অনেক ট্যালেন্ট হয়ে বের হচ্ছে। তো এটা তো এক ধরনের জাতি বিকাশে একটা মেধার অপচয় সিস্টেমেটিক্যালি। এই জায়গাগুলো নিয়ে কি আপনারা ভাবছেন ইন ফিউচার আসলে কী করা যেতে পারে? জি জি, ধন্যবাদ। কারণ আসলে ঠিকই বলেছেন যে আমরা চাই যে আমাদের আমাদের তো 65,566টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও প্রাইমারি লেভেলে প্রায় 47,000 আমাদের কিন্ডারগার্ডেন বা নার্সারি বা এই টাইপের বা ইংলিশ ভাষান স্কুল আছে। আমরা ওই স্কুলগুলোতেও আসলে ইনফ্যাক্ট এই মুহূর্তে যদি আমরা বলি যে আমরা সরকারের নিয়ন্ত্রণ বলবো না, সরকারের তত্ত্বাবধান বলবো, এটি থাকা উচিত। তারা কি পড়াচ্ছে, কি বেতন নিচ্ছে, সেখানে কোন ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো একটা তত্ত্বাবধান করা উচিত। এবং এটার জন্য কিন্তু আমরা রিসেন্টলি আমরা ওই যে এই বেসরকারি প্রাইমারি লেভেল স্কুলগুলো তাদের একটা নিবন্ধন নেওয়া, একাডেমিক স্বীকৃতি দেওয়া এবং এটা সময়াবদ্ধ কর্ম পরিকল্পনার মাধ্যমে তারাও যেন দ্রুততার সাথে সিদ্ধান্ত পায় এই জন্য কিন্তু আমরা এই বিধিমালাটা সংশোধন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা খুব সহজ আমরা এটা হয়ে যাবে। তারপর আমরা শিক্ষকদের কল্যাণের জন্য আমরা খুব সম্প্রতি আমরা শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন করেছি এবং এটা আমরা আশা করি এই সংসদ অধিবেশনে এটি পাশ হবে। এর বাইরে কিছু ছাত্র ঝরে পড়ে যারা আসলে বিভিন্ন কারণে, সেই জন্য তাদের জন্য কিন্তু আমাদের শিশু কল্যাণ ট্রাস্ট আছে আমাদের এই মন্ত্রণালয়ের আওতায়, সেখানে আমাদের 204টা স্কুল আছে, ওইটার জন্য আমরা আইন প্রণয়ন করছি। রিসেন্টলি আমরা অনেকগুলো নীতিমালা আমরা মন্ত্রণালয় থেকে এই 5-6 মাসে আমরা অনুমোদন করে দিয়েছি, গবেষণা নীতিমালা, প্রশিক্ষণ নীতিমালা, তারপর আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী নিয়োগ পদোন্নতি বিধিমালা, উপনৈশনিক শিক্ষা অধিদপ্তরের বিধিমালা। তা আমরা আশা করি যে লিগাল সাইডে যে কাজগুলো করা দরকার বা পলিসি মেকিংয়ে যে কাজগুলো করা দরকার আমরা সম্প্রতি এই কাজগুলো আমরা করেছি এবং এগুলোর ফলাফল আমরা লক্ষ্য করব। পাশাপাশি যে এই সকল স্কুলের মধ্যে যেন একটা মানে শিক্ষান কার্যক্রমে লার্নিং এবং এই যে টিচিং এখানে যেন একটা সিমিলারিটি থাকে, ইভেন এবতেদায়ী মাদ্রাসা বা কৌমি মাদ্রাসা তারাও যেন আমাদের টেক্সট বইগুলো পড়ায় এবং একই রকম যেন তাদের মানটা হয়, এটার জন্য কিন্তু আমরা ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা খুব শীঘ্র আপনারা এটা লক্ষ্য করবেন। এবং আমরা কিন্তু এখন শুধুমাত্র যে এনসিটিভির বই এগুলো প্রাইমারি লেভেলের সকল স্কুলে পড়ানো বাধ্যতামূলক করছি সেটি নয়, এবং তাদের সুযোগ সুবিধা দেখা, উপবৃত্তির আওতায় আনা এবং তাদের যে মূল্যায়নের বিষয়গুলো এটাও কিন্তু আমরা প্রশিক্ষণ মূল্যায়ন আমরা একটা সিমিলারিটি ইউনিফর্মিটি যেন থাকে সেই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই এগুলোর ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি ইভেন ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহরে আমাদের 342টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে,
মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন যে আমাদের গার্ডিয়ানরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তার বাচ্চাকে আগ্রহী হয়, তাহলে সরকারি প্রাইমারি স্কুল তো একটা পাবলিক স্কুল, তাহলে এখানে ভর্তি হওয়ার জন্য কেন আগ্রহী হবে না? তা আমরা সেটাকে লক্ষ্য রেখে এই স্কুলগুলোকে, ঢাকা শহরের সকল স্কুলগুলিকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়েছি। এর বাইরে আমরা পূর্বাঞ্চলে আমরা 11টা নতুন প্রাইমারি স্কুল করছি, উত্তরাতে 3টা, এই টোটাল 356টা স্কুলে 356টা আলাদাভাবে আমার স্থাপত্য ডিজাইন আমরা করেছি। এর ভিতরে 97টা মাস্টার প্ল্যান আমাদের অ্যাপ্রুভ হয়েছে, 15টার কার্যক্রম চলমান আছে। আপনারা আগামী দু বছরের ভিতরে এগুলোর আপনারা ফলাফল দেখতে পাবেন। পাশাপাশি এই স্কুলগুলোতে আমাদের যে টিচার দিব তাদেরকে যেন ইন্টেনসিভ প্রশিক্ষণ দিয়ে সেই উদ্যোগটা আমরা নিয়েছি প্রশিক্ষণ দেওয়া, এবং সেখানে যেন আমরা মনিটরিংটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেই উদ্যোগও আমরা নিয়েছি। সো এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয় এটা হয়তো আরও লার্জ স্কেলে আরও বড় আরও ব্যাপক পরিসরে। আমরা আসলে ঘুরে ফিরে যে কথাটাই বলতে চাই যে আমাদের এডুকেশন সিস্টেমটা কতটা গ্লোবালি কম্পিট করার মতো, আমাদের ছেলেমেয়েরা যেন এখান থেকে বের হয় শুধু দেশ নিয়ে যাতে চিন্তা না করে গ্লোবালি কম্পিট করার মতো চিন্তা যেন তাদের আসে। স্যার, আপনি স্কাউটস আন্দোলনে বিশেষ অবদানের জন্য মেডেল অফ মেরিট পদক লাভ করেন, এটা কি আসলে কাজের ভেতরে থেকেই হলো নাকি কাজের বাইরে গিয়ে? জি, ধন্যবাদ। আমি আগে বলেছিলাম যে আমাদের আসলে আমরা যদি বলি যে সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের চাকরিতে ইউনো জেলা প্রশাসক এবং সচিব হিসাবে দায়িত্ব পালনের সময় নর্মাল যে আমাদের রুটিন যে কার্যক্রম আছে এর বাইরে অনেক সৃজনশীল উদ্ভাবনী কর্মকাণ্ড করার সুযোগ আছে, যেটা কিন্তু বর্তমান সরকার এই কাজগুলোকে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে, পুরস্কৃত করে, অনুপ্রাণিত করে। যেমন আপনি যদি স্কাউটস এবং কাবিংয়ের কথা বলেন, বাংলাদেশে এখন প্রায় 26 লক্ষ কাব বা স্কাউট আছে, এবং সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম একটা কাব স্কাউটের দিকে একটা গুরুত্বপূর্ণ দেশ। এবং এটা কিন্তু বাচ্চাদেরকে মানে আপনার শৃঙ্খলা শেখা, তারপর তাদেরকে ডিসিপ্লিন শেখার পাশাপাশি তাদেরকে সেবা মনস্ক হওয়ার ক্ষেত্রে এই কাব এবং স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে কিন্তু সরকার থেকে আমাদের স্কুলে এই কাবিং এবং স্কাউটিংকে আমরা উৎসাহ প্রদান করি। আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সময় আমার রংপুর জেলায় 8টি উপজেলা ছিল। আমরা দেখেছি যে বিগত 8-10 বছর যাবৎ সেখানে কাপ স্কাউটিংয়ে যে প্যাক মিটিং, ট্রুপ মিটিং, আমাদের উপজেলাভিত্তিক যে আমাদের সমাবেশ এবং এই 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 যে কার্যক্রমগুলো, এগুলো আসলে একটু স্তিমিত হয়ে গিয়েছিলো। সুতরাং এটা আমার মূল কাজের বাইরে গিয়ে আমরা বিভিন্ন মানে শ্রেণী পেশার লোকজনকে অন্তর্ভুক্ত করে এই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করেছিলাম। উপজেলায় স্কাউট সমাবেশ করা, বেসিক ট্রেনিংগুলো করা, আমাদের এলটি এএলটি প্রশিক্ষণগুলো করা এবং স্কাউটিংয়ের কার্যক্রমগুলোকে তত্ত্বাবধান করে একটা গতিশীলতা এনে একটা ব্যাপক পরিবর্তন এনেছিলাম, যে কারণে আমাকে পরবর্তীতে জেলা পরিষদ থেকে চলে আসার পর মেডেল অফ মেরিট দেওয়া হয়েছে, উপাধি পুরস্কার দেওয়া হয়েছিল। আমি মনে করি যে কোনো একটা পুরস্কারের জন্য তো আমরা কখনো কাজ করি না, বাট যে কোনো একটা স্বীকৃতি অবশ্যই অনুপ্রাণিত করে, এবং অনুপ্রাণিত করার পাশাপাশি যেটি হয় যে এটি আরও এই ধরনের ভালো কাজ করার জন্য একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়, এবং সেই দায়িত্ববোধের কারণে আমি যখন পরবর্তীতে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করি, তখন সেখানে ওই স্কুলগুলোতে ব্যাপকভাবে কাপ স্কাউটিং সম্প্রসারণের কার্যক্রম হাতে নিয়েছিলাম। এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করার পরে আমাদের মন্ত্রণালয়ের আওতায় সবচেয়ে বেশি এই কাবের সংখ্যা সবচেয়ে বেশি, এবং প্রায় 60% এই মন্ত্রণালয়ের আওতায় আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি কাপ স্কাউটিংয়ে সম্প্রসারণ করার জন্য। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমরা 2030 সনের মধ্যে কাপ স্কাউটের সংখ্যাটা দ্বিগুণ করতে চাই, এই দ্বিগুণ করার জন্য এবং প্রত্যেকটা স্কুলে যেন কাপ স্কাউটিং নিশ্চিত করা হয়, যে জন্য আমরা অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা আশা করি আমরা 2030 সনের মধ্যে আমাদের বর্তমান যে কাপ স্কাউট আছে আমাদের স্কুলগুলিতে বা কলেজগুলিতে এই সংখ্যা দ্বিগুণ হবে এবং কোয়ালিটি কাপ স্কাউটিং নিশ্চিত হবে। স্যার, আপনি লেখালেখিও করছেন, একটু শুনি কী বিষয়ে লেখালেখি করছেন? জি, ধন্যবাদ। মানে চাকরির পাশাপাশি অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকেই আমি কিছু সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে জড়িত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সারথি সাহিত্য সংগঠন নামে একটি সংগঠনের সেক্রেটারিয়াল দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে চাকরিতে ঢোকার পরেও আমি এই সাহিত্য এবং সংস্কৃতি কর্মকাণ্ডকে এটা আমি নিজে থেকে একটু পছন্দ করি এবং এটা আমার একটা ব্রতের মতো আমি নেই, যে কারণে আমি যেমন বর্তমানেও আমি আমার এলাকাভিত্তিক একটি গুরুত্বপূর্ণ সাহিত্য সংগঠন আছে, সেটি হলো সাগরদী সাহিত্য পরিষদ, এটার আমি একসময় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম।
বর্তমানে আমি এদের এটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করি। এর বাইরেও আমি বিভিন্ন সমসাময়িক ইস্যু, মুক্তিযুদ্ধ, ভ্রমণ কাহিনী এগুলো ব্যাপারে আমি লেখালেখি করি। এবং চাকরিতে ঢোকার আগে আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে বেশ কিছু পাবলিকেশন ছিল। তারপরে তো চাকরিতে ঢোকার পরে আমি প্রায়শই বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি। ইভেন আমার পরিবারের আবহ থেকে আমার স্ত্রীও একজন লেখক, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, পাশাপাশি সে একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারও। সেক্ষেত্রে আমার ছোট ছেলে যে বুয়েটে পড়ে সেও একটু লেখালেখি করে। সুতরাং এই লেখালেখি ক্ষেত্রে আমি খুব উৎসাহ বোধ করি। এবং আমি সময় সময়, বিশেষ করে বিভিন্ন দেশে আমাদের সরকারি চাকরির সুবাদে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয় এবং সেখানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু ভ্রমণ কাহিনীর মতো লেখা, এটা আমার একটা নেশার মতো। এবং বিভিন্ন সময় আমি এই লিখেছি এবং এই লেখাটা যখন যাদের জন্য লেখা হয়, পাঠকরা যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করে, তখন লেখার ক্ষেত্রে আমি মনে আরও বেশি উৎসাহ বোধ করি। নিশ্চয়ই স্যার, অনেক অনেক শুভকামনা থাকবে। আপনি যেভাবে দেশকে সেবা করে চলেছেন, এই সেবার মান এবং সময় আরও বাড়ুক সেই শুভকামনা থাকছে। এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মানে অনেক অনেক ধন্যবাদ। রাঙ্গা সকালে যারা দেখছেন তাদের সবাইকে আবারও এই এই আজকের এই এই রাঙ্গা সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। জি, এবং আমরা যাদের জন্য কাজ করি, আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার যে দায়িত্ব আমরা নিয়েছি, আমি মনে করি সকলের সহযোগিতা এখানে কাম্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।